জীবনের প্রথম মুহূর্তে পরম যত্নে মায়ের কোলে থাকার কথা থাকলেও এই নবজাতকের ক্ষেত্রে বাস্তবতা পুরো ভিন্ন। স্বাস্থ্যকর্মীর অমানবিক আচরণে রাস্তার পাশে পরিত্যক্ত ঘরে আলোর মুখ দেখল শিশুটি। স্বজনরা জানান, বুধবার রাতে প্রসব বেদনা উঠলে গাইবান্ধার ফুলছড়ির বোনারপাড়া থেকে অন্তঃসত্ত্বা জেমি আক্তারকে মা ও শিশু কল্যাণ কেন্দ্রে নিয়ে যান তারা। হাসপাতালে পৌঁছার পর সেখানের পরিদর্শিকা সেলিনা বেগম অন্তঃসত্ত্বা ওই নারীকে নিয়ে অন্যত্র যেতে বলেন। পরিবারের পক্ষ থেকে একাধিকবার অনুরোধ করা হলেও কর্ণপাত না করে উল্টো গালমন্দ করে বের করে দেওয়া হয় তাদের। পরে শহরের ডিবি রোডের পাশে পরিত্যক্ত ঘরে মেয়ে সন্তান প্রসব করেন ওই প্রসূতি। পরে এলাকাবাসী ও পুলিশের সহযোগিতায় অসুস্থ অবস্থায় মা ও শিশুকে গাইবান্ধা সদর হাসপাতালে ভর্তি করা হয়। মাতৃসদন থেকে আমাদেরকে বের করে দিয়েছে, রাস্তায় বাচ্চা প্রসব হয়ে গেছে। আমরা খুব দ্রুত চেষ্টা করি তাদের হাসপাতালে নেওয়ার। আমরা তাদের হাসপাতালে নিয়ে যাই, চিকিৎসার জন্য তাদের হাসপাতালে ভর্তি করাই। ইনস্ট্রাকশন অনুসারে আমরা মানে চিকিৎসা মানে কন্টিনিউ করতেছি। এজ এ হোল হচ্ছে ভালো আছে, বাট আরো আগে আসলে আমরা একটু কিছু মানে করতে পারি। এদিকে অভিযোগ অস্বীকার করে অতিরিক্ত রক্তক্ষরণ হওয়ার ভয়ে তাকে ভর্তি করা হয়নি বলে জানান মা ও শিশু কল্যাণ কেন্দ্রের এই পরিদর্শিকা। আমি একার কারণে আমি এখানে শ্বাসনালী কেন আর ব্লাড লাগতে পারে, আর পরীক্ষা নিরীক্ষা লাগতে পারে। তখন আমি বললাম যে মা, তুমি এক কাজ করো, তুমি এখানে সদরে যাও। গত এপ্রিলেও গাইবান্ধার মা ও শিশু কল্যাণ কেন্দ্রে এমন আরেকটি অমানবিক ঘটনা ঘটে। সময় সংবাদ, গাইবান্ধা।